উনি যদিও ছোট পর্দার, ওনার সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। মানুষ মারা গেছে, সে তো আর ব্যাক করবে না। মারা গেছেন ফ্রেডি খ্যাত সিআইডি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফাড়নিস, কিন্তু তার এই হঠাৎ মৃত্যু যেন সকলের কাছেই একটা দুঃস্বপ্নের মতো। টিভি সিরিয়ালে সিআইডি খ্যাত ফ্রেডির সঙ্গে পরিচয় নেই এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে। নিখুঁত অভিনয় আর বিনোদনে ভরপুর সেই মানুষটি এখন আর আমাদের মাঝে নেই, যে কারণে তার হঠাৎ মৃত্যুতে শোকাহত হয়েছেন সিআইডি ভক্তবৃন্দ থেকে ছবিজঙ্গনের তারকারাও। বিশেষ করে ফ্রেডির মৃত্যুতে প্রায় শোকাহত হয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন। গত মঙ্গলবারের চিকিৎসাধীনকালীনই পরলোক গমন করেছেন ফ্রেডি খ্যাত অভিনেতা দীনেশ ফাড়নিস, কিন্তু তার সেই মৃত্যুতে অশ্রুসিক্ত করেছে লাখো ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের। কেননা টিভি সিরিয়ালের বহুল জনপ্রিয় ধারাবাহিক সিআইডি এর সঙ্গে ফ্রেডি জড়িয়েছিলেন 20 বছর, আর সেখানে তার সেই অনবদ্য পারফরমেন্সে মুগ্ধ এপার ওপার দুই বাংলার সিআইডি ধারাবাহিকের ভক্তরা। দীনেশ মারা গেল, সেই ইন্সপেক্টর ফ্রেডির চরিত্রটা যেন আজীবন হৃদয়ে গেঁথেই রয়ে যাবে সকলের। তবে ফ্রেডির এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছেন ছবিজঙ্গনের তারকারাও। কেননা সিআইডি ধারাবাহিকের পরিচিতি এতটাই বেশি যে ব্যস্ততা ভুলে একটা পর্ব মিস্টেক করে না এমন পাবলিকের অভাব নেই। সিআইডি ধারাবাহিক এমন একটা সিরিয়াল যার মাধ্যমে প্রথমবার অপরাধ চক্রের বিরুদ্ধে প্রতিরোধমূলক একটা শিক্ষা প্রদান করা হয়, আর তা দিনে দিনে এতটাই জনপ্রিয় যে আজ জনপ্রিয়তার সীমানায় যেন পেরিয়ে গেছে। আর সেই সিআইডি এর সাথে জড়িয়ে থাকা ফ্রেডি আজ আর আমাদের মধ্যে নেই, যে বিষয়টি শোকাহত করেছে সবাইকে। তবে ঘনিষ্ঠ এক মাধ্যম থেকে জানা যায় সিআইডি খ্যাত এই অভিনেতার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন অপু বিশ্বাস। বিশেষ করে তিনি তো এখন দুই বাংলাতে বিশেষ পরিচিত, আর তার বাইরেও সিআইডি ধারাবাহিক সম্পর্কে জানতে হলে ফ্রেডি সম্পর্কে নিশ্চয়ই কারো জানার বাকি নেই। বলা যায় অপু বিশ্বাসের একজন পছন্দের অভিনেতা ছিলেন ফ্রেডি চরিত্রে থাকা এই দীনেশ ফাড়নিস, যে কারণে ফ্রেডির মৃত্যুর খবরে মর্মাহত হয়েছেন অপু বিশ্বাস। তবে সিআইডি খ্যাত এই ফ্রেডিকে আপনার কাছে কেমন লাগতো তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না।